অবশেষে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে। সবজির দাম কিছুটা নিম্নমুখী হলেও সব ধরনের মুরগির দাম বেড়ে গেছে। স্বস্তি নেই ডিম ও মাছের বাজারেও। বাজারে এসে আয় ব্যয়ের হিসাব না মেলাতে পেরে হতাশ ক্রেতারা। মোস্তফা মানিকের ছবিতে শুভ মাহফুজের প্রতিবেদন। প্রায় এক মাস পর অস্থিরতা কমেছে কাঁচামরিচের বাজারে। সপ্তাহের ব্যবধানে 300 টাকার মরিচ নেমে এসেছে 120 টাকার মধ্যে। কারণ দাম কমে গেছে ভাই, আমদানি বেশি হয়ে গেছে, দাম কম। আজকে বেচতেছি 120 টাকা কেজি, 100 টাকা কেজি, আর ইন্ডিয়ানটা বেশি একটু বেশি দাম। তবে আদা রসুন জিরা সহ বেশিরভাগ মশলা জাতীয় পণ্যের দাম এখনও সাধারণের নাগালের বাইরে। 6 মাস আগের 300 টাকা কেজি জিরার দাম এখন 1000 টাকার উপরে। আদা 220 টাকা কেজি, রসুন 220 টাকা কেজি, জিরা হলো 1200 টাকা কেজি। মেন জায়গায় কিন্তু দাম বাড়ে না। ইন্ডিয়াতে তোমার আমার কাস্টমার আসে আসে ওইখানে দাম কম, দাম বেশি হলো বাংলাদেশে সিন্ডিকেট আর সিন্ডিকেট করে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা পর্যন্ত। ব্রয়লার এবং সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। রুই মাছের দাম যেটা 300 টাকা, এটা 500 টাকা, 550 টাকা, এটা বাইম মাছের 600 টাকা, 1000 টাকা, 1200 টাকা। যে আর মাছ ছিল আপনার 450 থেকে 500 টাকা ছোটোটা, ওটা এখন দাম চাচ্ছে আমাদের 700 টাকা করে। গত সপ্তাহে ছিল 160 টাকা ব্রয়লার, আজকে হলো 180 টাকা 70 টাকা। সোনালি মুরগি হলো 280 টাকা, গত সপ্তাহে ছিল 260 টাকা 70 টাকা। লাল ডিমের ডজন 140 টাকা, সাদা মুরগির ডিমের ডজন 135 টাকা, হাঁসি ডিম 210 টাকা ডজন। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা অজুহাতে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম এখনও না কমায় অসহায় সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম অবস্থা সবার। এখন বাজারের দাম ছড়া আমরা কী করবো, মধ্যস্থানের লোক আমরা চলাই, আমাদের অনেক কঠিন হয়ে যায়। যেই টাকা নিয়ে আসি সেই টাকা নিয়ে বাজার করা সম্ভব হয় না। নাই তো টার্গেট প্রথমেই ফেল করি আমরা, বাজার করার জন্য যে বাজারটা নিয়ে আসি এটা কোনোভাবেই ফিল ফুল করে যাইতে পারি না। এই যে আলুর দাম বাড়াই দিয়েছে, আলু গাছের লোক 30-35 টাকা, অনেক কিছু করে 40 টাকা 45 টাকা কেজি, দেখা কীভাবে মানুষ। তবে দাম কমায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। মোটামুটি মানে সবজির দামটা একটু নিয়ন্ত্রণ আছে। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।